পাবনা আমিনপুর থানাধীন ২৪ মাইল কাজীপাড়া ক্যানাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছেন আমিনপুর থানা পুলিশ। গতকাল ২৩ নভেম্বর সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন ৪-৫ মাস বয়সী একটি মেয়ে নবজাতকের লাশ দেখতে পেয়ে আমিনপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন পুলিশ। তবে এখন পর্যন্ত লাশের কোনো ওয়ারিশ পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের ধারণা, হয়তোবা এই নবজাতক লাশটি কারো অবৈধ সম্পর্কের ফসল, যে কারণে নিজের সম্মান বাঁচানোর জন্য পরিকল্পিতভাবে স্বাভাবিক সময়ের আগেই তাকে ভূমিষ্ঠ করানো হয়েছে। আমিনপুর থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, স্থানীয় লোকজন মারফতে বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে এসে আমরা নবজাতকের লাশটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা মেডিকেলের মর্গে পাঠানো হবে। কোন ওয়ারিশ পাওয়া না গেলে পরে আইনি প্রক্রিয়া শেষে আঞ্জুমান মফিদুলের সহযোগিতায় দাফন সম্পন্ন করা হবে।